অনেক ত্যাগ তিতিক্ষার পর আমাদের মাঝে অলরেডি আসতে চলেছে ড্রিম লিগ সকার 2023 আপডেটটি। সো কত তারিখে আসতে পারে, কিভাবে আসতে পারে, আজকের ভিডিওর মাধ্যমে এ টু জেড আলোচনা করা হবে। সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওর একটা সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখছেন সজীব বড় ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আপনারা অনেকেই ইউটিউবে কমেন্ট করেছেন, ভাইয়া ড্রিম লিগ সকার আপডেট কবে আসবে, কত তারিখে আসতে পারে, ফিক্স ডেট কবে, বা ড্রিম লিগ সকার 2023-এর রিলিজ ডেটটা কবে। ড্রিম লিগ সকার নির্মাণকারী প্রতিষ্ঠান প্রতি বছরই তাদের আপডেটে নিয়ে আসে অসাধারণ কিছু ফিচার, যে ফিচারের কারণে ড্রিম লিগ সকার 2023 আপডেট আসতে এত দেরি হচ্ছে। তাছাড়া সবথেকে বেশি যে ফিচারের দিকে তারা নজর দিচ্ছে সেটা হচ্ছে ড্রিম লিগ সকার 2023-এ যেন কোনো প্রকার নেটওয়ার্কিং প্রবলেম বা কোনো প্রকার ল্যাগিং প্রবলেমটা না থাকে। ড্রিম লিগ সকার 2022-এ কিন্তু আমরা অনেক ধরনের নেটওয়ার্ক সমস্যা বা ল্যাগিং সমস্যা দেখে থাকি। তারা চেষ্টা করছে এই সমস্যাগুলো থেকে কিভাবে ড্রিম লিগ সকার 2023-কে মুক্ত করা যায়, এজন্য তাদের অনেকটা দেরি হচ্ছে। তাছাড়া এবছরে রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে আমরা পেয়ে যাব অসাধারণ কিছু ফিচার। এই ফিচারগুলো অ্যাড করার জন্য তাদের অনেকটা লেট হচ্ছে। সো আমরা আশা করতে পারি খুব দ্রুতই আমাদের মাঝে ড্রিম লিগ সকার 2023-এর আপডেটটা আসতে চলেছে। ড্রিম লিগ সকার 2023 আপডেটে হারিয়ে যেতে পারে অনেকের আইডি। আপনারা যারা আপনাদের অ্যাকাউন্টকে গুগলের সাথে কানেক্ট করেন নাই, আপনাদের উচিত হবে এখনই কানেক্ট করে রাখা, কারণ ড্রিম লিগ সকার 2023 আপডেট যে কোনো সময় আমাদের মাঝে আসতে পারে। তখন আপনার অ্যাকাউন্টটি যদি কানেক্ট না থাকে তাহলে আপনার শখের আইডিটি হারিয়ে যেতে পারে। তাছাড়া আর একটা বিষয় আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে অনেক সময় নেটওয়ার্কের কারণে কিন্তু আমাদের গুগল থেকে আইডিটি ডিসকানেক্ট হয়ে থাকে। আপনারা অবশ্যই মাঝে মধ্যে চেক করে দেখবেন আপনার আইডিটি কানেক্টেড রয়েছে নাকি ডিসকানেক্ট রয়েছে। আপনার আইডিটি যদি ডিসকানেক্ট থেকে থাকে তাহলে অবশ্যই সবসময় কানেক্ট রাখার চেষ্টা করবেন, এক্ষেত্রে আপনার শখের আইডিটি সেফ থাকবে। ড্রিম লিগ সকার 2023 আপডেটটি কবে আসবে সঠিক তথ্য পাওয়ার জন্য আমি এফটিজিকে ইমেইল করেছিলাম, কিন্তু এফটিজি জানিয়েছে তারা এই বিষয়টি নিতান্তই সিক্রেট রাখতে চায়। তাছাড়া বিভিন্ন ধরনের ইউটিউবার বা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মন্তব্য অনেকেই করে থাকেন। অনেকে মনে করছেন যে ড্রিম লিগ সকার 2023 আপডেটটি ডিসেম্বর মাসের 3 তারিখে আসবে। অনেকে মনে করছেন ড্রিম লিগ সকার 2023 আপডেটটি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আসবে। আবার অনেকে মনে করছেন 7-10 তারিখের মধ্যে আসবে। আবার অনেকে মনে করছেন যে 15 তারিখের মধ্যে শিওর আসবে। সো আসলে বলা মুশকিল যে ড্রিম লিগ সকার 2023 আপডেটটি আসলে কবে আসবে। সো আমরা আশা করি ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে 100% আপনারা ড্রিম লিগ সকার 2023 আপডেটটি পেয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের যদি কোনো প্রকার উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট আশা তো করতেই পারি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।